हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओ। الناس ولا يذكرون الله إلا قليلا। পাঁচ নম্বর পারা কুড়ি নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন একশো বিয়াল্লিশ নম্বর আয়াত সুরার নাম সুরা নিসা। আর আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছে মুনাফিকের চারটে নমুনা বলেছি। পাঁচ নম্বর মুসলমানদের মধ্যে মুনাফিক হলো তারা, ওয়াইদা কমু ইলা সালাতি কমু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায়, তারা যখন নামাজে দাঁড়ায়, ওয়াইদা কমু ইলা সালাতি কমু কুসালা ইউরো নাস। মুনাফিকের পাঁচ নম্বর নমুনা হলো তারা যখন নামাজে দাঁড়াবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আপনাদের এখানে ওরকম লোক নাই আছে বাবা? আরে হ্যাঁ না বলো না। জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, যখন শুনলো শ্বশুর মারা গেছে এখান থেকে সকালবেলা বাইকে তিনশো টাকা পেট্রোল ভরে দত্তপুকুরে শ্বশুর জানাজার নামাজ পড়তে গেল। ও জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না। এবার বলুন শ্বশুরের জানাজা পড়তে গিয়ে সকালবেলা ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, বেলা তিনটের সময় শ্বশুরের জানাজার নামাজ যখন হবে ফজরের নামাজ নাই জোহরের নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি যদি জানাজার নামাজটা পড়ে জানাজার নামাজ হবে না কি হবে না আন্দাজে বলুন। আরে হ্যাঁ না একটা আন্দাজ বলুন, হয় ছকনা পোকা হবে না? যতক্ষণ না ফরজ নামাজ তুমি কাজা আদায় করছো না অতক্ষণ পর্যন্ত জানাজার নামাজ জোরে বলুন হবে না। আর ইমাম সাহেব যিনি থাকবে এই মাসলাটা বলবে না, জানে বললে সব পাখি উড়ে যাবে ভিতরে মাল যাবে না। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? শুনে রেখে দাও, জানাজার নামাজে ইমাম যদি ঘোষণা করে যারা জোহরের নামাজ পড়ুনি ফজরের নামাজ পড়ুনি এক্ষুনি মসজিদে গিয়ে আগে ফরজ পড়ে এসো তারপরে জানাজার নামাজ পড়বে, দেখবে সব পাখি উড়ে চলে যাবে দশ বারো জনের বেশি জানাজায় লোক শুয়ে আছে দোয়া করছে, এমনি কি আর কবরের ধোলাই হচ্ছে? আগে বুঝতে হবে যে কোথায় খারাপটা ঢুকে গেছে। আমার সমাজচাঁদ বন্ধুরা রাগ করো না, একটু বলার সুযোগ দিন, তারপর ইনশাল্লাহ যতক্ষণ পারি দেখা যাক কিভাবে বলা যায়। জানাজার নামাজ পড়তে গেল যারা, ফজর আর জোহর কাজা করলো তারা, ওদের জানাজা আল্লাহর দরবারে জীবনে কবুল হবে না। আগে ফজর পড়ো জোহর পড়ো তবে তুমি জানাজার নামাজে দাঁড়িয়ে যাও। কথা বুঝতে পারলেন না? পারলেন না। আর আল্লাহ বলল মুনাফিকের পাঁচ নম্বর নমুনা হলো ইউরাউনান্নাস, ওরা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, পকেটে টুপি নাই কি করবে, টুপি পকেটে ছিল না পকেটে ছিল শিকনি মোচা রুমাল, ওটাকে মাথায় চালিয়ে দিয়ে যা আছে কপালে আল্লাহু আকবার। রাস্তা বললে হ্যাঁ রে, একটু আগে নাকের শিকনি মুছে যেক্ষুনি নামাজে দাঁড়িয়ে গেছি মাথায় টুপি দিয়ে, বললে ফেরেশতা কি করবো টুপি আনি নাই, বললে বার হয়ে বাইরে চলে যত জানাজা লাগবে না। এটা মানুষের দেখানোর জন্য নামাজ পড়লে হবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা ইউরাউনান্নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, মানুষের দেখানোর জন্য এক নম্বর নামাজ পড়ে, দুই নম্বর অল্প নামাজ পড়ে। আমি গল্প করছি নাকি আল্লাহর কথা শোনাচ্ছি? এই কোরআন শোনার পরে যদি কেউ বলে কথাটা আমার না বুঝতে হবে, তার ভিতরে খাঁটি বেঈমান সে একদম মুসলমান না। আলেম আছে জিজ্ঞাসা করে দেখবেন, যারা আলেম আছে জিজ্ঞাসা করুন। কোরআন শোনাচ্ছে ওয়াইরাউনান্নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা,
মুনাফিকের প্রথম শর্ত হলো ওরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ছত্তারের মা কৌসারের মা বিউটির মা জীবনে ফরজ নামাজ পড়ে না আর শবে বরাত আসলে এমন পড়বে সকাল পর্যন্ত শোবে না কথা বুঝে আসছে না আসে নাই সামনে শবে বরাত আসছে যে বেনামাজির নামাজের সিজন শবে বরাত জীবনে ফরজ নামাজ পড়ে না ও শবে বরাতে কপাল ফুটো করলেও কপাল কবুল হবে না শবে বরাতের নামাজ পড়া নফল আর পাঁচবার নামাজ পড়া ফরজ সারা শরীরে কাপড় নাই মাথায় পাকড়ি বেঁধে আল্লাহু আকবার হবে না যাবে জোরে বলুন ওটা কখনো হবে না নফল নামাজ শবে বরাতের কবুল হবে তার দিনে পাঁচবার আল্লাহর ঘরে গিয়ে যে বলে আল্লাহু আকবার জোরে বলুন সুবহানাল্লাহ করে জানাজার নামাজ কবুল হবে তার আর ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবারও হাজিরা দিয়েছে যে বান্দা তা ছাড়া অন্য কারো জানাজা কবুল হবে না তাই আল্লাহ পাক শুনছে ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা ওরা অল্প নামাজ পড়ে জুমার দিন মসজিদে গিয়ে দেখবেন জুমার দিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হয়ে গেল প্রথম আজান আজান যখন হয়ে গেল মানুষ সুন্নাত পড়তে শুরু করলো কেউ নফল পড়তে শুরু করলো আমার সোনার চাঁদ বন্ধু রাগ করো না জ্ঞানী জনেরা সুদী মানুষেরা এবার খুতবা শুরু হলো খুতবা শুরু হওয়ার পরে করাকাত ফরজ নামাজ তিন রাকাত জোরে বলুন না দুরাকাত ফরজ নামাজে ছোট দাঁড়াবে বড় দাঁড়াবে বুড়ো দাঁড়াবে ধেড়ে দাঁড়াবে সবাই যখন নামাজ পড়বে আর সালাম যখন ফিরিয়ে দেবে মুয়াজ্জিন ইমাম ছাড়া সবাই কি এরা তো জান্নাতি ব্যক্তি নাকি সব আল্লাহর ওলি হয়ে গেছে বুঝতে পারছেন না পারেন নাই এরা এমন বড় ওলি হয়ে গেছে আর মসজিদে থাকে না আমার নবী বললে সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার সবচাইতে উত্তম জায়গা মসজিদ মসজিদে গেলে যার মন টেকে না বুঝতে হবে ওটা ভণ্ড ওটা আসলে আশেকের রাসূলনা কথা বুঝে আসছে মসজিদের মধ্যে বসতে যার মন চাইবে না বুঝতে হবে এটা ভণ্ড প্রেমী কি অরিজিনাল প্রেমিক না পরে মসজিদে বান্দা যতক্ষণ বসে থাকে ততক্ষণ আল্লাহ তাআলার কাতারে নামাজের সওয়াবটা পেয়ে যাবে আর বাজারে যতক্ষণ বসে থাকবি যত অবৈধ মেয়েদের দিকে দেখবি তত চোখের জেনা কিনে বাড়ি আসবি এক কাপ চা খেতে 10 মিনিটের বেশি সময় লাগে না আর কসারে নানা চার দোকানে বসলে আধ ঘন্টার বেশি না বলো না আধ ঘন্টার বেশি উঠবে না আরো যদি চায়ের দোকানটা কোনো বৌদি চায়ের দোকান হয় কি বুঝলেন গা গরম বৌদি তখন ডবল লাল চা ডবল খাচ্ছে কিরকম ভিটামিন মাল বসে আছে বোঝো খালি আমার সোনার চাঁদ বন্ধু জ্ঞানী জনেরা সুদী মানুষেরা নবী বললে বাজারে বসিস না বসলে গোনা হবে প্রয়োজন ছাড়া ঠুক করে বাজারে চলে আসবি যখন দেখেছে দোকানের চৌমাথা একটা বৌদি দোকান করেছে তখন বাড়ি আর চা খায় না কি বুঝলেন বউ বলছে হ্যাঁ আমার চা খারাপ বলছে আরে বাজারে একটু কাজ আছে প্রত্যেক দিন সকালে যায় দুপুরে যায় জোহরে যায় আসরে যায় কিরকম মুসলমান বুঝুন মসজিদের মহাব্বতটা যখন দিলের মধ্যে হবে জুমার দিনে আগে গিয়ে ইমান ইমামের সামনে বসে যাবে আমার নবী বললেন যে ব্যক্তি জুমার দিনে আগে এসে বসবে ও উট কুরবানির সওয়াব পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা শুনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদানু দিয়ালিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বায়া 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 10 নম্বর আয়াত সূরার নাম সূরা জুমা আর আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছে হে বিশ্বাসী ইমানদারেরা যখন জুমার দিনে আজান হয়ে যাবে তখন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আমার ঘরের দিকে যাবি ব্যবসা থাকলে ঝাঁট ঝাঁপ ফেলবি শাটার থাকলে বন্ধ করবি বাজারে থাকলে বাজার কিন্তু তখন খোলা থাকবে না কারণ আল্লাহ ডেকেছে অন্য কেউ ডাকে না কে ডেকেছে বলুন আল্লাহ ডেকেছে আল্লাহ যখন ডাকে
ছাগল কুরবানি সওয়াব পাবে, চার নম্বর যারা যাবে মুরগি কুরবানি হয় না মুরগি দান করা সদকা সওয়াব পাবে, পাঁচ নম্বরে যারা যাবে তারা মুরগির ডিম সদকা সওয়াব পাবে। কটা স্টেপ আছে বলুন? পাঁচটা। প্রথম যাবে যারা কি পাবে? উট কুরবানি। সেকেন্ড স্টেপে যারা যাবে কি পাবে? কথা বলেন বলেন। গরু কুরবানি। তিন নম্বরে যারা যাবে তারা কি পাবে? ছাগল কুরবানি। চার নম্বরে যারা যাবে কি কুরবানি? মুরগি সদগা। আর পাঁচ নম্বরে যারা যাবে মুরগির, বলুন না, হ্যাঁ না বলুন না, মুরগির ডিম পাবে। পাঁচ নম্বরে মুরগির ডিম, ছ নম্বরে এবার কিসের ডিম? ঘোড়ার ডিম। আমার নবী বললেন ও নিকৃষ্ট লোক যে জুমার দিনে সবার শেষে আসে মানুষের কাতার সরিয়ে 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 সামনে গিয়ে টুপ করে জায়গা ধরে বসে। ইমাম দেখেছেন না? দেখেন নাই? হ্যাঁ, আল্লাহর মহাব্বত, তুমি আগে চলে যাও। লোক বসেছে ঘাট, টপকে টপকে সরে যা সরে যা সরে যা, চালাকি জায়গা খুঁজে পাচ্ছে না, মসজিদে মাদ্রামি করতে এসছো। তাই আজ থেকে নিয়ত করুন জুমার দিনে সবচাইতে আগে যাবেন। যাবেন ইনশাআল্লাহ। আগে যদি যেতে পারেন কিসের সওয়াব পাবেন? উট কুরবানি। উট এমনি তো কুরবানি করি না, তুমি মসজিদে সওয়াব টানি। আল্লাহ আমাদেরকে মসজিদে আগে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনের সুধী মানুষরা, আল্লাহ পাক শুনছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি يوم الجمعة فاسعوا إلى ذكر الله। জিকিরের জন্য আমার খুতবার দিকে, জিকিরের দিকে দূরে দৌড়ে চলে যাবে। জুমার দিনে আজান যখন নামাজ শেষ হয়ে যাবে, সালাম ফিরিয়ে মোটে পালানোর চেষ্টা করবি না। সালাম ফিরিয়ে চলে আসছে বলছে মাওলানা তুমি 1500 মুয়াজ্জিন 750 দুজনে চলো, আমি চলে যাচ্ছি বাড়িতে কাজ আছে। কি বুঝলেন? ইমাম 1500 মুয়াজ্জিন 750 দুজনে মিলে চালা, আমি বাড়িতে চলে গেলাম, আমার বউ করবে ঝামেলা। এটা কি অরিজিনাল মুসলমান না ভেজাল মুসলমান? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আমার নবী বললেন জুমার দিনে দোয়া করলে দোয়া কবুল হবে। কোন দিনে? জুমার দিনে। নবী বললেন জুমার দিনে বেশি করে দরুদ পড়বি। তোরা সারা সপ্তাহ কি করিস, কত দরুদ পড়িস? আমার উম্মতের দরুদগুলি জুমার দিনে ফেরেশতারা এখান থেকে মদিনায় মেসেজ করে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান জীবনে দরুদ পড়ে না, আর জুমার দিনে সালাম ফিরিয়ে বার হয়ে আসবে। ও আসার সময় এত স্পিড বার হয়ে আসবে, কোন সুন্নাত নফল নামাজ নাই, কিচ্ছু নামাজ নাই, সালাম ফিরিয়ে দৌড় দেবে, পরের দামি জুতো নিয়ে পালিয়ে চলে আসবে। এসেছে না? আসে নাই? একে তো নামাজের 12টা বাজে দিয়েছে, ফের আসন আসছে, হাওয়াই চপ্পল ছেঁড়া রেখে আসন প্যারাগন মারলে চলে আসছে। সাড়ে 300 টাকা? হ্যাঁ, এসে বাড়ি বাড়ি বলছে, হ্যাঁ বউ বলছে জুতো সেই ইয়ে জুতো তো বলে কি বলে সেই রইসের বাবা জুতো পাল্টে এনেছো বলছি তো কি হয়েছে? জুতো পাল্টে তোর কি হয়েছে? বাড়ির কাছে জুমার মসজিদ থাকলে জুতো কিনতে হয় না। এই মুসলমানকে যদি কোপায় নরেন্দ্র মোদি, যদি গুলি করে মারে বিজেপি, যদি মুসলমানের মারে, হুজুর দোয়া করছে রব্বানা আমার আল্লাহ বলছে চেল্লাস না, মালটা আসলে ডুপ্লিকেট আসল না। কি বুঝতে পারলেন? আমি আয়াত প্রথমে শুনিয়ে দিয়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুই কারোর কাছে লাঞ্ছিত অপমানিত জীবনে হবি না, যেদিন তুই অরিজিনাল মুমিন হবি তোর গায়ে কেউ হাত দেবে না। যেটা বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুনাফিক হলো তারা কম নামাজ পড়ে, যারা মুনাফিক হলো তারা ফরজ নামাজ পড়ে বাড়ির দিকে ছুটে চলে আসে, যারা আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। ফরজ নামাজ যদি তার দুটো একটা মিস্টেক হয়ে যায়, আল্লাহ তাআলা খুঁজে দেখবে জীবনে কোন নফল নামাজ আছে কিনা, দেখো কোন নামাজটা আছে, দেখো ফরজ যখন হিসাব মিল করতে পারলো না, তখন আল্লাহ দেখবে নফল নামাজ দুটো একটা ছিল, আর ওইগুলো টেনে
তুলে ফরজের ঘাটতিটা মিলিয়ে ওকে জান্নাতে পৌঁছে দেবে।